এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। বন্ধুরা, সামনেই নববর্ষ, হাতে গোনার মাত্র দুটো থেকে তিনটে দিন বাকি আছে, তাই তো? আর নববর্ষ মানেই আমরা জানি নতুন বছর। নতুন বছরের শুরু হয় কী দিয়ে বলতো? আরে, মিষ্টি খেয়ে, লাড্ডু খেয়ে। আমরা কিন্তু প্রত্যেকেই নববর্ষের দিন একটু সেজে গুজে একটু ঘুরে বেড়াতে ভালোবাসি, একটু দোকানে দোকানে নববর্ষের মিষ্টি খেতে পছন্দ করি। আমি জানি আমার মতো তোমরাও পছন্দ করো, তাই তো? দেখো বন্ধুরা, সামনেই নববর্ষ, আর এই নববর্ষের দিন যদি তোমার স্কিনটা ডাল দেখায় তাহলে কি ভালো লাগবে বলো? আমরা নতুন ড্রেস পরবো, নতুন শ্যুজ পরবো, সাজবো, মেকআপ করবো। মেকআপ করলেও কি হবে? সেই মেকআপ তো ঘেমে গলে পড়ে যাবে, তাই না? চিন্তা নেই, তার জন্য ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা কিন্তু চেক করতে পারো। আমি লিঙ্ক ড্রেস কিচনে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। বন্ধুরা, তোমার যখন স্কিনটাই ভালো থাকবে না, যখন স্কিনে ট্যান থাকবে, স্কিনের ডালনেস থাকবে, তখন তো কোনো মেকআপই তোমার স্কিনে ফুটে উঠবে না, তাই না বলো? তোমার স্কিনটাকে কিন্তু আগে থেকেই ভালো করতে হবে, তোমার স্কিনের ডেড স্কিন সেগুলোকে রিমুভ করতে হবে, স্কিনের ট্যানটাকে তুলে ফেলতে হবে, যাতে এমনিতেই তোমার স্কিনটা গ্লো করে, হাইড্রেট দেখায়, প্লাম দেখায়। এই গরমে কিন্তু তোমাদের স্কিনে হালকা ফুলকা ট্যান অলরেডি পড়ে গেছে আমি জানি, আর ট্যান পড়াটা স্বাভাবিক, যে পরিমাণ গরম এই গরমে তো ট্যান পড়বেই বলো। যেহেতু সামনেই নববর্ষ আছে, নববর্ষের দিন আমরা কিন্তু আমাদের স্কিনে ট্যান রাখবো না, স্কিনে কোনো ডালনেস রাখবো না, স্কিনটাকে পুরো ক্লিনটা ক্লিয়ার করে তুলবো। তার জন্য আজকে আমি তোমাদের সাথে এমন একটা স্পেশাল DIY ডি ট্যানিং ফেশিয়াল নিয়ে চলে এসেছি গাইস, যেটা একসঙ্গে আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে, আমাদের স্কিনের ডেড স্কিন সেলটাকে দূর করতে সাহায্য করবে, স্কিনটাকে অনেক বেশি হোয়াইটনিং, ব্রাইটনিং করে তুলবে, যেটা আমরা প্রত্যেকেই চাই। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফেস ফ্যামিলির সঙ্গে, কারণ খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট আছে 4 লাখ সাবস্ক্রাইবারে গাইস। আমাদের ফ্যামিলি হতে চলেছে 4 লক্ষ, ও মাই গড। তাই খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে 4 লাখ সাবস্ক্রাইবারের ফ্যামিলিতে কমপ্লিট করতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। সো বন্ধুরা, অনেক তো কথাবার্তা হলো, চলো এবার তাড়াতাড়ি গিয়ে দেখিয়ে দিই যে ওই নববর্ষ স্পেশাল ডিটান ফেশিয়ালটা করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে। মেনলি সবই ঘরের কিচেন বেস ইনগ্রিডিয়েন্টসই লাগবে, তোমরা প্রত্যেকেই জানো, আমি তোমাদের একটা পয়সাও খরচা করাবো না, প্রমিস। সো লেটস রোল। বন্ধুরা, এই ডিট্যান ফেশিয়ালের ফার্স্ট স্টেপ ক্লিনজিং, তার জন্য একটা বোলের মধ্যে আমি নেব 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ হানি মানে মধু, 3 থেকে 4 চামচ র মিল্ক মানে কাঁচা দুধ। এবার ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেবো, তাহলে রেডি আমাদের ক্লিনজার। এবার এতে আমি একটা কটন প্যাড ডিপ করে খুব ভালো করে এই ক্লিনজারটা দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নেবো। বন্ধুরা, এই ক্লিনজারটার মধ্যে আমি দিয়েছি র মিল্ক, যেটা আমাদের স্কিনের ধুলো ময়লা ইম্পিউরিটিসটাকে পুরোপুরি যেমন ক্লিন করে দেবে, তেমন স্কিনটাকে সফট, স্মুথ, হেলদি, গ্লোয়িং, হাইড্রেট করে রাখতে সাহায্য করবে অ্যালোভেরা জেল আর হানি মানে মধু। সেকেন্ড স্টেপ, স্ক্রাব। তার জন্য দেখো, আমি নিয়ে নিয়েছি 1/2 টমেটো। এবার এই টমেটোর মধ্যে আমি নেব 1 চামচ কফি পাউডার আর অল্প একটু হলুদ গুঁড়ো মানে কাস্তুরি হালদি। এবার এটা দিয়ে খুব ভালো করে আমি আমার মুখটাকে একটু রব করব, মানে সার্কুলার ওয়াইজ জেন্টলি তোমাকে রব করতে হবে। বন্ধুরা, এটা অ্যামেজিং একটা স্ক্রাব, যেটা ইনস্ট্যান্ট আমাদের স্কিন থেকে ব্ল্যাক প্যাচগুলোকে রিমুভ করে দেবে, সান ট্যানটাকে তুলে ফেলতে সাহায্য করবে, স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং করে তুলবে। কারণ আমি এর মধ্যে দিয়েছি কফি পাউডার, কফির মধ্যে আছে ক্যাফিন, যেটা স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং যেমন করবে, তেমনই স্কিনের ব্ল্যাক প্যাচগুলোকে রিমুভ করে দেবে, স্কিনের ডেড স্কিন সেল মানে মৃত কোষগুলোকে তুলে ফেলতে সাহায্য করবে। তুমি যদি চাও এটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। বন্ধুরা, এটা অ্যামেজিং রেজাল্ট দেবে তোমার স্কিনের মধ্যে। তুমি চাইলে এটাকে ঘাড়ে, গলায়, পিঠেও ইউজ করতে পারো। যেমন তোমার স্কিন থেকে ডেড স্কিন সেলগুলোকে তুলে ফেলবে, তেমনই সান ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে, ইনস্ট্যান্টলি স্কিনের যে ব্রাইটনিং এফেক্ট সেটাকে ফিরিয়ে দেবে। কারণ এর মধ্যে আছে কী বলতো, কাস্তুরি হালদি, যেটা স্কিন হোয়াইটিং, ব্রাইটনিং করবে। এছাড়াও স্কিনে অ্যাকনে, র‍্যাশ, পিম্পলের মতো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু পুরোপুরি রিমুভ করে দেবে। আর মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছি সেটা হচ্ছে টমেটো। টমেটোর মধ্যে আছে একটা ব্লিচিং প্রপার্টি, যেটা স্কিনের উপর একটা মিরাকল কাজ করবে। খুব ভালো করে 1 থেকে 2 মিনিট রাব করার পর নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে গাইস। এরপর অ্যাপ্লাই করবে একটা টোনার, জাস্ট একটা রোজ ওয়াটার নিয়ে খুব ভালো করে ফুল ফেসে স্প্রে করে নেবে।
এই ডিটান ফেশিয়ালের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ ফেস প্যাক। তার জন্য একটা বোলের মধ্যে দেখো আমি নিচ্ছি 1 থেকে 1.5 চামচ মুলতানি মাটি, সেটা ভীষণ ভালোভাবে স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করে দেবে। নেক্সট আমি এতে অ্যাড করবো 1/2 চামচ হলুদ গুঁড়ো মানে কাস্তুরি হলদি, তোমরা চাইলে এখানে কাঁচা হলুদ বাঁটাও ব্যবহার করতে পারো। 1/2 টমেটোর রস, তোমরা এখানে পাতি লেবুর রসও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। আর লাগবে অল্প একটু গ্লিসারিন। আর ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করার জন্য আমি এখানে ব্যবহার করছি 4 থেকে 5 চামচ টক দই। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল টিআই বাই ট্যান রিমুভিং ফেস প্যাক। বন্ধুরা, এই প্যাকটার মেন ইনগ্রিডিয়েন্টস মুলতানি মাটি, যেটা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি হোয়াইটনিং করে তুলতে সাহায্য করবে, স্কিনের ট্যানটাকে রিমুভ করে দেবে, স্কিনের ব্ল্যাক প্যাচগুলোকে ফেড করতে সাহায্য করবে, স্কিনের পিগমেন্টেশন স্পট, মেছে তার দাগ, আনইভেন স্কিন টোন, ব্রণর দাগ থাকলে সেটাকেও কিন্তু পুরোপুরি তুলে ফেলবে। এছাড়া ব্যবহার করেছি কাস্তুরি হলদি। তোমরা চাইলে এখানে কাঁচা হলুদ বাঁটাও ব্যবহার করতে পারো, স্কিনটাকে সফট, স্মুথ, ময়েশ্চারাইজ, গ্লোয়িং করতে সাহায্য করবে গ্লিসারিন। এছাড়াও দিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে আছে কী বলতো, ল্যাকটিক অ্যাসিড, যেটা স্কিন হোয়াইটনিং করে তুলবে। বন্ধুরা, এটা অ্যামেজিং একটা ফেস প্যাক, যেটা ডিটানিং হিসেবে কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে আমাদের স্কিনের ওপর। তোমরা চাইলে এটাকে অবশ্যই ঘাড়ে গলায় পিঠেও ইউজ করতে পারো। দেখো আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমার স্কিনে এভাবেই রেখে দেবো। তারপর ওয়াশ করার পর রেজাল্ট তোমরা আমার স্কিন দেখেই ফিল করতে পারছো। গাইস, আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা হাইড্রেট লাগছে দেখো, ভীষণ সুন্দর লাগছে, তাই না? তাই বলবো, তোমরা যদি চাও আমার মতো এরকম একটা হেলদি, গ্লোয়িং, ইউথফুল স্কিন পেতে, তাহলে এই ফেশিয়ালটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমার স্কিন থেকে কিন্তু ট্যানটা পুরোপুরি তুলে দেবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই ফেশিয়ালটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর এটাকে ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর এই নববর্ষ অনেক এনজয় করে কাটিও। ততক্ষণ টাটা, গুড বাই।